সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশের সফল ব্যক্তিদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান শেখরের টানে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় সেই সমস্ত সফল ব্যক্তিদের জীবনগাথা, যারা নিজ নিজ স্থানে অবদান রেখে চলেছেন দেশ গড়ার ক্ষেত্রে। সুজলা সুফলা, শস্য শ্যামলা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশের রূপ বৈচিত্র্য মনোমুগ্ধকর, মানুষের মাঝে রয়েছে হাসি, কান্না ও দেশপ্রেম। মোহাম্মদ জামিল উদ্দিন একজন সৎ, নির্ভীক, আদর্শবান সমাজ সেবক, সাধা মনের মানুষ। জন্ম ১৯৬৪ সালে মতিঝিল ওয়ারি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা মোহাম্মদ নাসির উদ্দিন, মাতা আক্তার জাহান নাসির। প্রাথমিক শিক্ষাজীবন নিজ গ্রামে সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক শাহীন স্কুল থেকে, পরে ঢাকা কলেজ থেকে লেখাপড়া সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যান। বাবা আমাকে সবসময় অনেক ভালোবেসেছেন এবং আমাকে সবসময় বাইরে যেতে, মানে বাইরে নিয়ে যেতে পছন্দ করত। সময়ের ফাঁকে ফাঁকে যখন তুমি এমনি বসে থাকবে, তখন তুমি পড়ালেখাটা যদি মনে করো, তখন তোমার পড়ালেখাটা মনে রাখতে আরও সুবিধা হবে। আমরা দুই ভাই, আমার একটা ভাই আছে, তো আমার ভাই এখন বিদেশে পড়তে গেছে। তবে যখন আমার ভাই গেছিলো, তখন আমার বাবা তাকে বলেছিল যে তুমি যখন যাবে, তুমি দেশে ফিরত আসবে, তুমি দেশে আরও উন্নতি করতে পারো, বিদেশে থেকে তো কোনো লাভ হবে না, আমাদের দেশকে আগে দেখতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হওয়ায় প্রবাসে বেশি দিন কাটাননি তিনি। তাঁর চিন্তা চেতনায় সবসময় এলাকার জন্য কিছু করার তাগিদ ছিল। প্রবাস থেকে দেশে ফিরে এলাকার সামাজিক উন্নয়নে তিনি মনোনিবেশ করেন এবং একই সাথে পিতৃ সম্পত্তি অলিম্পিয়া হোল্ডিং নামে প্রতিষ্ঠান দেখাশোনা শুরু করেন তিনি। বর্তমানে তিনি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান অলিম্পিয়া গ্রুপের চেয়ারম্যান। অলিম্পিয়া পরিবার বাংলাদেশে একটি স্বনামধন্য ব্যবসায়িক পরিবার। এই পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান অলিম্পিয়া গ্রুপ। আমাদের এই ১৬তারা ভবনটি নির্মাণ অবশ্যই একটি বাণিজ্যিক কার্যক্রম, কিন্তু এই প্রজেক্টের একটা মহৎ উদ্দেশ্য হলো, অবশ্যই এটা বেকার সমস্যার সমাধান করবে বলে আমরা বিশ্বাসী, এবং ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে যারা বয়সে নবীন, তারা তাদের অনেকগুলো চিন্তাভাবনা হয়তো এলাকাবাসীকে বা বাংলাদেশবাসীকে, এমনকি দেশের বাইরের মানুষকে জানাতে পুরোপুরি প্রস্তুত না। আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সার্বক্ষণিক চেষ্টা থাকবে তাদের সেই চিন্তাগুলোকে, তাদের সেই প্রোডাক্টগুলোকে প্রথমে এলাকাবাসীর কাছে এবং পরে সমগ্র বাংলাদেশের কাছে উপস্থাপন করার সুযোগ সৃষ্টি করা। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে বেকার সমস্যা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি আশুলিয়ায় নির্মাণ করেন অলিম্পিয়া প্লাজা নামে একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান। ধানমন্ডিতে অলিম্পিয়া বেকারি, অলিম্পিয়া চাইনিজ রেস্টুরেন্ট এর প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৩০০ থেকে ৪০০ লোকের কর্মসংস্থানের সৃষ্টি করেন তিনি। এখানে যারা এমপ্লয়ি আছেন তাদের প্রতিও ওনারা মানে সবাই খুব আন্তরিক। বলতে গেলে আসলে ওনাদের সন্তানদের মতো করে স্টাফদেরকে দেখাশোনা করেন। অন্য অন্য যে সুযোগ সুবিধা, যেমন কী বলে, ঈদ বোনাস বা সার্ভিস বেনিফিট যেটা সেটা, বা কেউ যদি অসুস্থ হয়ে যান এখানে, সেক্ষেত্রে মেডিকেল খরচ, তো আমাদের হাউস রেন্ট, ফুড বিল, সব খরচগুলোই অ্যাকচুয়ালি ওনারা বহন করেন প্রতিষ্ঠান থেকে। সব কিছু বিবেচনায় আসলে আমরা ওভারঅল সবাই ভালো আছি। এছাড়াও তিনি বর্তমান আধুনিক শিক্ষা প্রদানে বিভিন্ন এতিম ও অসহায় দুস্থদের পড়াশোনার খরচ বহন করে যাচ্ছেন। বর্তমান সরকারের পাশাপাশি দেশের বেকার সমস্যা দূরীকরণে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করছেন। আমাদের এই মার্কেটে আমরা চাচ্ছি বিদেশ থেকে বিদেশি ইনভেস্টরদেরকে এনে, ব্র্যান্ড দোকানগুলোকে এনে আমরা এখানে তাদেরকে স্পেস দিব। ৩২০টা যদি দোকান হয়, একটা দোকানে যদি ৫ জন করে কর্মচারী থাকে, তাহলে প্রায় ১৫০০ থেকে ২০০০ সরাসরি ব্যক্তির কর্মসংস্থান হবে। এই কারণে এই সব চিন্তাভাবনা করে
স্যার বললেন যে হ্যাঁ, এইটা হচ্ছে কি আমার রাইট প্লেস। আমরা যদি আল্লাহর রহমতে সাবার এবং সারা বাংলাদেশের বাসীর দোয়ায় যদি আমরা যদি এটা সাকসেসফুলি যদি আমরা এই প্রজেক্টটা ইনশাল্লাহ আগামী 5 বছরে যদি হ্যান্ড ওভার করতে পারি, তাহলে এটা সাবার সহ সারা বাংলাদেশের একটা রোল মডেল হবে এবং এতে বাংলাদেশের ইতিহাসে এটা হবে প্রথম, এবং এটা একটা স্থাপন নজির স্থাপন করবে। কি যে আমার এই বিল্ডিংয়ে আমার রুফটপে যে 16 তলায় ছাদের উপরে যে 2400 স্কোয়ার ফিটে আমরা একটা অলিম্পিয়া প্যালেস চাইনিজ রেস্টুরেন্ট, আপনারা জানেন আমাদের রেস্টুরেন্ট আছে, আমরা একটা অলিম্পিয়া রেস্টুরেন্ট করতে চাই। এটার যে ডিজাইনটা করতেছি আমরা, সেটা আমরা মালয়েশিয়া থেকে এই ডিজাইনটা নিয়ে আসছি, এটা রুফটপ রেস্টুরেন্ট হবে। দেশের যুব সমাজকে কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছেন। ঢাকা শহরে পৃথিবীর সব জায়গায় 0.5% টেম্পারেচার বাড়ছে, কিন্তু ঢাকা শহরের টেম্পারেচার 2% বেড়ে গেছে। কারণ ঢাকা শহরের লোক সংখ্যা অনেক বেশি, ঢাকা শহরে অনেক বেশি বিল্ডিং হয়ে গেছে, বাংলা ঢাকা শহরে অনেক বেশি স্যাচুরেটেড, এই জন্য কিন্তু বিল্ডিংয়ে এখন টু লেট পড়ে থাকে। কিন্তু ঢাকা আপনি সাভারে গেলে আপনি দেখবেন ওখানে কিন্তু টু লেট নাই, ওখানে কিন্তু অনেক ডিমান্ড আছে, কিন্তু ওখানে ডিমান্ড আছে এই জন্য কিন্তু আমি সাভারে আমার প্রজেক্টটা করতেছি। সরকারও চাচ্ছে যে ঢাকার মধ্যে যেন মানুষ আর বেশি না থাকে, ঢাকার আশেপাশে যদি আমরা সবাই ছড়িয়ে যেতে পারি, ঢাকার আশেপাশেই যদি আমরা সব ফ্যাসিলিটি যদি ঢাকার আশেপাশে আমরা সব কিছু পাই, তাহলে আর ঢাকায় মানুষ আসবে কম। তো এই সব প্ল্যান করেই কিন্তু আমি চাচ্ছি যে আমরা যদি প্রত্যেকটা এলাকাকে আমরা যদি আলাদাভাবে গড়ে তুলতে পারি, সুন্দর করে গড়ে তুলতে পারি, তাহলে প্রত্যেকটা জায়গায় মানুষের কর্মসংস্থান হবে। আমাদের সরকারেরও বিরাট একটা সাফল্য, 16 কোটি মানুষ আমরা সবচেয়ে কম জায়গার মধ্যে আছি। পৃথিবীতে যত মানুষ আছে সব যদি আমেরিকায় যে থাকতো, যত ঘনবসতি হতো বাংলাদেশে, সেই ঘনবসতি নিয়ে আমরা আছি। তাহলে এই আমরা যে সবাই হাসি খুশি খেয়ে পরে আছি, এটা কি আমাদের রহমত না? এটা কি আমরা ভালো, আমরা কি জাতি হিসাবে আমরা কি ভালো না? আমরা জাতি হিসাবে সবার সেরা বলেই আমি মনে করি, জাতি হিসাবে সবার সেরা বলেই আমরা খেয়ে পরে আমরা ভালো মতো আছি। দেশের মানুষকে তো আমরা ভালোবাসি না, দেশের মানুষকে ভালোবাসলে কেন আমরা বিদেশে চলে যাচ্ছি? কেন আমরা সেকেন্ড হোম হিসাবে আমরা বেছে নিচ্ছি, সেকেন্ড হোম হিসাবে মালয়েশিয়া, সেকেন্ড হিসাবে ক্যানাডা, সেকেন্ড হিসাবে আমেরিকা কেন আমরা বেছে নিচ্ছি? আমরা কি দেশে আমরা কি একটা ব্যবসায়িক ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারি না, যাতে আমাদের দেশের লোক আমরাই থাকি? দেশে বেকার সমস্যা সরকারের একা পক্ষে সমাধান করা সম্ভব না, এটা আমার আপনার সকলের দায়িত্ব। এটার জন্য আমাদের কী করতে হবে? সকলকে কর্মসংস্থান হয় তার বাপ মা বাপকে চেষ্টা করতে হবে। আমরা মানুষ সবাই তৈরি হয়ে আছি, কিন্তু আমরা কেউ কাজ পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের কর্মসংস্থান আমরা কেউ ভাবছি না। আমাদেরকে ভাবতে হবে কেমন করে আমরা সবাই মিলে দেশটাকে গড়ব। তার মতো সাদা মনের মানুষের পথ চলা সুদৃঢ় হোক, এই আমাদের প্রত্যাশা। আমাদের সমাজে এমন কিছু মানুষের বড় প্রয়োজন, যারা স্পর্শ করলেই শোনা চলে যায়, যাদের স্পর্শে পরামর্শে কর্মে দেশ এগিয়ে যায়। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি।